হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো মালাই কেক এই রেসিপিটি আমার চ্যানেলে ম্যাঙ্গো কেকের রেসিপি আছে তো ভাবলাম ম্যাঙ্গো মালাই কেক তৈরি করে সেটা শেয়ার করি আপনাদের সাথে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন দেখি নেই কিভাবে খুব সহজে ঝটপট মজাদার এই ম্যাঙ্গো মালাই কেক খুব সহজে তৈরি করা যায় ম্যাঙ্গো মালাই কেক তৈরি করার জন্য আমার কি কী উপকরণ লাগছে একটু দেখিয়ে দিচ্ছি আমার লাগছে এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ টুকরো করে কাটা আম এক কাপ আমের পিউরি হাফ কাপ চিনি দুটো ডিম লাগছে বেকিং পাউডার আর লাগছে সামান্য পরিমাণে কিছুটা লবণ আর অবশ্যই লাগছে তেল সেটা আমি এখানে দেখাচ্ছি না তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি এখন ম্যাঙ্গো মালাকে একটি তৈরি করবো তো প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারেরই হতে হবে ফ্রিজে থাকলে মিনিমাম বিশ মিনিট আগে ডিম দুটো নামিয়ে রাখবেন তারপর ব্যবহার করবেন আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন এখন ডিম এবং চিনি আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায় আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইস্ক অথবা কাটা চামচ দিয়েও এই কাজটি করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্না রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে এর মধ্যে তেলের পরিবর্তে মেল্টেড বাটারও দিতে পারেন তো যেহেতু বাটার অনেক সময় ঘরে থাকে না তাই আমি সহজভাবেই তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর এখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা অবশ্যই চেলে দিতে হবে ময়দাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ মানে এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতো লবণ আছে আর এক চা চামচ বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দেইনি। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে মিশিয়ে একটি সুন্দর স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে যেন ভিতরে কোনো লামস বা দলা না থাকে এখন এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব হাফ কাপের মতো আমের পিউরি এখানে আমি এক কাপ নিয়েছি তো হাফ কাপ ব্যবহার করছি এই কেকের ব্যাটারের মধ্যে আর বাকি হাফ কাপ ব্যবহার করব মালাইয়ের সাথে এখন এই হাফ কাপ ম্যাঙ্গো পিউরি দিয়ে আমি ব্যাটারটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কেকের জন্য পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টুকরো করে কাটা আম এটা একদমই অপশনাল আপনারা চাইলে এই পর্যায়ে স্কিপ করতে পারেন তো আমার কাছে মনে হয় ম্যাঙ্গো মালাই কেক বা ম্যাঙ্গো কেকের মধ্যে যদি এরকম টুকরো করে আম দেয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমটা দেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে আমি একটি কেকের মোল্ড নিয়েছি আমি রাউন্ড শেপের একটি মোল্ড নিয়েছি আর এই মোল্ডের সাইজ মতো আমি একটি কাগজ কেটে নিয়েছি আমি এখানে যে লেখার যে খাতা থাকে খাতা থেকে একটি পৃষ্ঠা আমি এভাবে গোল করে কেটে নিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি এবং এই কেকের মোল্ডের মধ্যে আমি এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি দু তিনবার একটু ট্যাপ করে নিচ্ছি যেন কেকের ব্যাটারের ভিতর যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে এখন আমি প্রিহিট করে রেখেছিলাম একটি হাড়ি প্রায় পনেরো মিনিট ধরে সেই প্রিহিট করা হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে তার মধ্যে বসিয়ে দিচ্ছি কেকের বাটিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের মতো এটা চুলায় বেক করব আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই একটি কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে ফিরে আসছি তিরিশ মিনিট পরে দেখা যাচ্ছে আমার কেকটা কিন্তু হয়ে গেছে তারপরও আমি একটু চেক করে নিচ্ছি একটি টুথপিকের সাহায্যে আমি কেকের মাছ বরাবর ঢুকিয়ে দিলাম দেখা যাচ্ছে টুথপিকটা কিন্তু খুব পরিষ্কার বের হয়ে এসেছে তার মানে আমার কেকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে টুথপিকটা একদম পরিষ্কার ক্লিন বের হয়েছে তো এখন আমি মালাইটা তৈরি করে নেব আর মালাইটা তৈরি করার জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি দুই কাপ ঘন করে রাখা তরল দুধ মানে আমি চার কাপ দুধ আগে থেকে জাল দিয়ে আমি দুই কাপ করে নিয়েছি মানে ঘন করে নিয়েছি এখন এই দুই কাপ ঘন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এই সব উপকরণগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ জাল দেবো যেহেতু জাল দিয়ে দুধ ঘন করার কোনো দরকার নেই দুধটা আমার যথেষ্ট ঘন আছে আর একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি দুটো এলাচ মুখটা একটু খুলে দিয়েছি যেন খুব দারুণ একটি ফ্লেভারও অ্যাড হয় এখন এলাচগুলো আমি তুলে নিচ্ছি এবং আমার মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে মালাইটাকে একটি কাপে আমি ঢেলে নিয়েছি এবং এলে একটু ঠান্ডা করে নিচ্ছি মালাইটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে ওই পর্যায়ে আমি আরও যে হাফ কাপের মতো আমের পিউরি রেখেছিলাম মালাইয়ের সাথে অ্যাড করার জন্য সেই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখন আমের পিউরি এবং মালাই খুব ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি কেকের মোল্ড থেকে কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর এজন্য একটি ছুরির সাহায্যে কেকের চারপাশটা একটু আলগা করে নিচ্ছি যেন খুব সহজেই কেকটা মোল্ড আউট হতে পারে এখন একটি প্লেট এই মল্ডের উপর রেখে আমি কেকটাকে খুব সহজে বের করে নিচ্ছি আমার কেকটা বের হয়ে গেছে আর আমি কাগজটাকে সরিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে নিচের অংশটা কিন্তু হার্ড বা পুড়ে যায়নি খুবই সফট হয়েছে এখন যে কাজটি করতে হবে এখন একটি কাটা চামচ দিয়ে কেকের কেকের উপর দিকটা একটু ছিদ্র ছিদ্র করে নিতে হবে যেন যখন আমি এর মধ্যে মালাইটা ঢালবো কেকটা যেন মালাইটাকে সোপ করে নিতে পারে আর এই এই সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একটি বিষয় আর সেটি হচ্ছে কেকের মালাইটা মানে ম্যাঙ্গো মালাইটা যদিও ঠান্ডা থাকে এতে সমস্যা নেই কিন্তু কেকটা যেন গরম থাকে কেকটা গরম অবস্থাতে কিন্তু মালাইটা দিতে হবে তা তাহলে হবে কি কেকটা খুব সুন্দরভাবে মালাইটাকে টেনে নেবে আর খুব সফট হবে কেকটা যেন ঠান্ডা না থাকে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এখন কেকের চারপাশে আমি মালাইটা ছড়িয়ে দিচ্ছি আর কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার আপনারা কেকটাকে সাজিয়ে নিতে পারেন আর এখন এই পর্যায়ে আমি টুকরো করে কাটা ছোটো ছোটো আমের টুকরো দিয়ে আমি কেকটাকে একটু সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য যেন এটা ম্যাঙ্গো মালাই কেক দেখেই বোঝা যায় যে না এটা ম্যাঙ্গো মালাই কেক আর খেতেও ভীষণ ভালো লাগবে উপর দিক দিয়ে আমি আরও কিছুটা পরিমাণে মালাই ছড়িয়ে দিচ্ছি আমার কিন্তু কেকটা একদম রেডি এই তো হয়ে গেল আমার ভীষণ মজার ম্যাঙ্গো মালাই কেক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ মজা মানে অসাধারণ মুখে দিলে যেন মিলিয়ে যায় এত মজার এত মানে চমৎকার স্বাদের একটি কেক আর এখন যেহেতু আমের সিজন চলছে আপনারা কিন্তু আমের বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করতে পারেন বিভিন্ন রকমের আইটেম তৈরি করেও খেতে পারেন তো কেক তৈরি করা হয়ে গেলেও কেকটা সাজানো হলো এখন তো কেকটা খাওয়ার পালা আর এজন্য আমি এখন কেকটাকে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকের ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কেকটা কত চমৎকারভাবে তৈরি হয়েছে কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে এ কেকটি আসলেই ছোটো বড়ো সবার ভীষণ প্রিয় আমাদের ঘরের তো সবার অনেক প্রিয় এই কেকটি উপর দিক দিয়ে আরও কিছুটা পরিমাণের মালাই আমি একটু ছড়িয়ে দিচ্ছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো এই ছিল আমার আজকে রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসদের মাঝে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোডগুলো সবার আগে আপনি পেতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ